এবার ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদে হাত দিল আদালত। মতিউর ও তার স্ত্রী সন্তানের নামে থাকা হাজার শতাংশেরও বেশি জমি এবং একাধিক ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা আদালত। আর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বান্দরবানের সম্পদ নিয়ন্ত্রণে নিয়েছে স্থানীয় প্রশাসন। ছাগলকাণ্ডের পর থেকেই আলোচনায় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এরপর থেকেই সম্পদের ফিরিস্তি তুলে নানা খবর প্রকাশ করে আসছে গণমাধ্যম। এবার সেসব সম্পদের যোগ বিয়োগের হিসেব আদালতের সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদক জানায় মতিউর ও তার পরিবারের সদস্যদের 1019 শতক জমি রয়েছে যা অপরাধের মাধ্যমে অর্জিত। দ্রুত এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত না করলে বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। একই সাথে মতিউর পরিবারের 4টি ফ্ল্যাটও জব্দ করা প্রয়োজন। সব শুনে এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আইনবিধি দেখে এটা জব্দের নির্দেশ দিয়েছেন। এটা অনুসন্ধানের হলো ধারাবাহিকতার একটি অংশ বিশেষ। তো আশা করি দুদক যেভাবে দ্রুত গতিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উচিরেই অনুসন্ধান শেষ করে কমিশনের কাছে একটি রিপোর্ট দাখিল করতে পারবে। এদিকে বান্দরবানে সাবেক আইজিপি বেনজির আহমেদের 25 একর জমি রাষ্ট্রের অনুকূলে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে সুয়ালক ইউনিয়নে সাবেক এই পুলিশ কর্তার দখলে থাকা জমির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে, কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় 9তলা বাড়ি ও 2টি ফ্ল্যাট সহ প্রায় 10 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত।